আমাদের যে পোয়া জানে তো প্রথম দেখলাম দেখা দেখা তোমার নামটা বলে দাও বলো নাম বলতে পারে তোমার দোকানের নাম দোকানের মালিকের নাম কন্ট্রোল কন্ট্রোল কত সুন্দর বিক্রি হচ্ছে হাই গাইস চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমাদের এই প্লেয়ার এখনই উঠলো এই চোখে মুখে পানি লিছে আর একটা প্লেয়ার ঘুমাইছে খুবই সুন্দর জায়গা কিন্তু বাঁকুড়াতে একটা কি হাতির অত্যাচার আছে প্রচুর চারিদিকে জঙ্গল এবং খুবই ভালো জায়গা এই জায়গার নাম হচ্ছে ধান সিমলা এবং খুবই ভালো জায়গা পড়ে মানুষ খুব উপকারী হয় বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাঁকুড়া ডিস্ট্রিক্টে খুবই কম চাষ দেখতে পাওয়া যায় কিন্তু এই এরিয়াটাও ভিলেজের আছে বর্ধমান রোড যাচ্ছে পাত্র সাহেব উনি বাঁকুড়া মোড় বলে ওই রাটটাতে কিন্তু কাজ হয় ধান চাষ হয় ভালো চাষ হয় একটু একটু আমরা বাঁকুড়া দিকে এসেছি বলে আমরা যাবো এদিকে বেলিয়া তো সোনামুখি হয়ে অবশ্যই সোনামুখিটা একটু পথ দেখাচ্ছি দেখতে পেয়েছি এখন টেলার খালি হয়েছে খালি হয়ে গেল আমরা আগে খালি করে একটা রেল গেট আছে রেল লাইন তো জীবনে ট্রেন আসা দেখিনি ওই নামের রেল লাইন ওই দেখতে পেয়েছো ধান সিমলা আমি এসি চালিয়ে দিচ্ছি সেদিন কাক চলাচল আমার কিন্তু জীবনে ট্রেনও আসে না কত দেখছো খেলার হট করে উঠেছে রোডের মধ্যে मेरा तो बहुत तो नाम दोस्त है बड़ो दे ये बड़ी अच्छी बात कही है छोटो तो दोस्त क्यों तो है ना बाइक बाइक के संगे जा 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 बाइक के संगे चार चक्का वाली चार चक्का ये है खूब सुंदर दृश्य है इधर एवं इधर खूब चास हो जी खूब सुंदर जगह चले इसे छोटो बराइन खूब सुंदर ये मंदिर ऐसे खूब सुंदर अरे पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या नहीं हमारा सोनामुखी बाजार एंटर करबो एक बाजार में मुझे भीड़ थके अवश्य देखिए कोल्ड स्टोरेज आछे जाके आलू स्टोर बोली हमारा তো বন্ধুরা আমরা আছি এখন বাঁকুড়া জেলায় তো আমাদের খালি গাড়ি কাটা হচ্ছে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে চলো আমরা রোডের মধ্যে চেপে গেলাম এবং এখানে সিভিকে আটকাই বলে একটু দাঁড়িয়ে থাকতে হয় সোনামুখি বাজারে জাম থাকে সেই জন্যে গাড়ি আটকাই এরা এমন অন্য কিছু না আমাদের আমাদের 53 নম্বর সিউড়ির গাড়ি বলে আমরা সোনামুখি বাজার ঢুকবো মাত্র দেখুন কীভাবে গাড়ি চালাচ্ছে খাচ্ছে কারণ দাঁড়াবার সময় নেই এখন এটাই তো ড্রাইভারদের জীবন তো সামনে সোনামুখি বাজার সোনামুখি নাম শুনে কেউ ব্রিটিশে ভাববেন না এটা একটা শহর বটে দেখুন গাছগুলো কত সুন্দর লতা পাতা রাস্তার ধারে পাইলট ঘুমিয়ে আছে বাস
এই দেখুন কত বড় বড় বিল্ডিং সোনামুখি বাজারে। বাঁকুড়া জেলার খুব নাম করা একটা শহর সোনামুখি। আমি তো ফার্স্ট টাইম এলাম সোনামুখি, বাঁকুড়া জেলা বাঁকুড়ায় ফার্স্ট টাইম এলাম প্রথমবার। খুবই ভালো জায়গা, খুবই ভালো জায়গা বাঁকুড়া। এই দেখুন বন্ধুরা রাস্তায় কত ভিড়, মাত্র সকাল 7:30 বাজছে এখন। তো এই দেখুন ফল, ফলগুলো দেখুন। আর এখানে সামনে প্রচন্ড জাম লেগে গেছে, দেখুন ট্রেলারটা ঢুকে গেছে। এইদিকে খুবই একটা জিনিস ইয়ে আছে, বাম্পারটা নেই কিন্তু রাস্তায়। আমাদের বীরভূমে কিন্তু মানে সব বাড়ি বাড়ি বাম্পার করলেই, কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমি বাম্পার দেখতে পেলাম না এই রাস্তাটাতে একটাও এখনো। বাঁকুড়া জেলার রামপুর বাজার, খুবই ঘন বসতি এলাকা, মানুষজনের ভিড় প্রচুর রাস্তাতে। এই দেখুন প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে, জনবসতি এলাকা। সামনে একটা বাসও যাচ্ছে। ছোট্ট বাজার বটে, খুবই ভালো বাজার। মাছ ধরা বিভিন্ন রকম জাল পাওয়া এখানে। ফাইনালি গুটকা নিয়ে এলাম, গুটকা ছাড়া গাড়ি চালাইতেই পারছি না। রামপুর বাজারটা শেষ করতে চললাম, খুবই ভালো বাজার। এই বাবুর ঘুম ছাড়ছে দেখালাম। আমরা রামপুর বাজারে দাঁড়ালাম মুড়ি খেতে, এখানে মুড়ির দোকান ভালো আছে। রামপুর বাজার, এই সেই মুড়ির দোকান,
খেয়ে তারপর আবার ক্যামেরা করব। ক্ষীরের চপ নাকি? হ্যাঁ ক্ষীরের চপ, মিষ্টি চপ নাকি? আমাদের যে পাওয়া যায় না তো প্রথম দেখলাম, দেখাবে তোমার নামটা বলে দাও। বলো নাম বলতে পারো না, তোমার দোকান নাম কি? ওখানে মালিকের নামটা দিবে।